আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 43তম ভিডিও। আজকের ভিডিওটাতে আজকে আপনাদের সাথে যেই ফর্মুলা নিয়ে কথা বলবো বা যেই ফর্মুলাগুলো আজকে শেয়ার করবো, সেই ফর্মুলাগুলোর নাম হচ্ছে আওয়ার, মিনিট এবং সেকেন্ড ফর্মুলা। আওয়ার, মিনিট এবং সেকেন্ড ফর্মুলা আসলে কিভাবে কাজ করে বা কী কাজে ব্যবহার করা হয় সেটা আগে প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি। আমাদেরকে যখন না কোনো টাইম দেওয়া হবে এবং ওই টাইমটাকে বলা হবে যে এটার আওয়ারলি, মিনিটলি এবং সেকেন্ডলি ভাগ করার জন্য, সেপারেট করার জন্য, তখন এই আওয়ার, মিনিট এবং সেকেন্ড ফর্মুলাটা ইউজ করা হয়ে থাকে। এটা আসলে বিভিন্ন রকম টাইম চার্ট, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, অফিস থেকে বের হয়ে যাওয়া কিংবা কোনো ধরনের পোস্টিং, যে প্রোডাক্ট কখন ঢুকতেছে, প্রোডাক্ট কখন বেরোচ্ছে এবং কী ধরনের কাজ হচ্ছে, ইম্পোর্ট কীভাবে হচ্ছে, আউটপুট কীভাবে হচ্ছে, এই ধরনের যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু আসলে টাইম ধরে ধরেই করা হয়। এবং ওই ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে রেকর্ডের প্রয়োজন হয় যে যখন আমাদের কাছে প্রোডাক্ট আসতেছে সেটা কোন টাইমে আমরা পেয়েছি, কোন মাসে পেয়েছি এবং সেই প্রোডাক্টগুলো কীভাবে বেরোয় যাচ্ছে, কোন সময় বেরোয় যাচ্ছে, কোন ডেটে বেরোয় যাচ্ছে। এই বিভিন্ন ইনফরমেশনগুলো আসলে আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় যে কোন ইয়ারে, কোন মাসে, কোন ডেটে, কোন ঘন্টায়, কোন মিনিটে, কোন সেকেন্ডে বের হয়েছে। এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো বের করার জন্যই আসলে ডে, মান্থ, ইয়ার ফর্মুলা ইউজ করা হয় এবং টাইমটাকে কাউন্ট করার জন্য আসলে আওয়ার, মিনিট, সেকেন্ড ফর্মুলাগুলো ইউজ করা হয়। তো প্রিভিয়াস ভিডিওটাতে আমি শেয়ার করেছি কীভাবে আসলে ডে, মান্থ, ইয়ার বের করা যায় বা সেপারেট করা যায়, এবং তারপরের ভিডিওটাতে আমি আপনাদের সাথে কথা বলেছি টাইম ফর্মুলা নিয়ে, যে আসলে সরি ডেট ফর্মুলা নিয়ে, যে ডেট ফর্মুলার ভিতরে কীভাবে মান্থ, ডেট এবং ইয়ার যোগ করা যায়। এখন আমি ওই দুইটা পোর্শনের পরে থার্ড পোর্শনে এখন যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আওয়ার, মিনিট এবং সেকেন্ডকে কীভাবে ভাগ করা যায়। সুতরাং এই দুইটা ইউনিট যদি জানা থাকে, ডেট, মান্থ, ইয়ার কীভাবে সেপারেট করা যায়, আপনি যদি জেনে থাকেন যে আওয়ার, মিনিট, সেকেন্ড কীভাবে সেপারেট করা যায়, তাহলে আপনি যে কোনো ইনফরমেশনকে সেটাকে ইয়ারলি, মান্থলি, ডেইলি, আওয়ারলি, মিনিটলি অ্যান্ড সেকেন্ডলি এইভাবে আপনি এটাকে ক্যালকুলেট করে বের করতে পারবেন যে সেটা কোন সালে এসেছিল, কোন মাসে এসেছিল, কোন ডেটে এসেছিল, কোন ঘন্টায় প্রোডাক্টটা আসছে, কোন মিনিটে আসছে এবং কোন সেকেন্ডে প্রোডাক্টটা আসছে। সুতরাং টোটাল ইনফরমেশন আপনি বের করতে পারবেন। এর জন্য এই দুইটা ফর্মুলার, দুইটা ইউনিটের দুইটা ভিডিও দেখলেই আপনারা এই ধরনের জিনিসগুলো খুবই সহজে বের করতে পারবেন এবং খুবই কার্যকরী। এবং এর সাথে আমি টাইম ফর্মুলাটা শেয়ার করেছি যে কীভাবে আসলে এর সাথে ডেট, মান্থ, ইয়ার যোগ করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা আওয়ার, মিনিট এবং সেকেন্ড ফর্মুলাটা কীভাবে কাজ করে সেটা দেখি। আমি এখানে একটা টাইম লিখে রেখেছি যে একটা বেজে 8:45 এটা হচ্ছে একটা টাইম, যে কোনো একটা টাইমকে আমরা এখানে দিয়ে রেখেছি। তো আমরা চাচ্ছি যে এই টাইমটাকেই, টাইম থেকে আওয়ার এবং মিনিট এবং সেকেন্ডটাকে বের করবো। তো যেটা করতে হবে, আওয়ার বের করার ঘরে, আওয়ার বের করার জন্য যেটা করতেছি সেটা হচ্ছে আওয়ার বের করার সেলে যাচ্ছি এবং সমান সমান চিহ্ন দিচ্ছি, লিখছি আওয়ার, HOUR, আওয়ার। আওয়ারটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, বলতেছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার কোনটা, আমার টাইমটাই হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। তো টাইমটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি। আমার এখানে দেখাচ্ছে আওয়ার হচ্ছে 13। আমরা জানি যে 24 ঘন্টায় আমাদের একদিন, এখানে যেহেতু PM হয়ে আছে তাই 13 দেখাচ্ছে। 12টার পর থেকে যদি 1টা বাজে তাহলে 13 দেখাবে, 2টা বাজলে 14 দেখাবে, 3টা বাজলে 15 দেখাবে। যেহেতু আমাদের এখানে 1টা বাজে তাই আমাদের এখানে আওয়ার দেখাচ্ছে 13। এখন আমরা দেখবো যে মিনিট, মিনিটের এখানে আমার এখানে মিনিট এসে গেছে, আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। মিনিট ডাবল ক্লিক করার পর আমি সিরিয়াল, সিরিয়াল হচ্ছে আমার ওই টাইমটাই, টাইমটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিচ্ছি। এখন দেখাচ্ছে আমার মিনিট আসলে 8 মিনিট। সেকেন্ডের ক্ষেত্রে সেম, SECOND সেকেন্ড, সেকেন্ড এবং সিরিয়াল নাম্বার আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি। দেখুন আপনারা, এখানে আওয়ার দেখাচ্ছে 13, মিনিট দেখাচ্ছে 8 এবং সেকেন্ড দেখাচ্ছে 45। দ্যাট মিনস হচ্ছে 1:08:45। এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে আপনারা আওয়ার, মিনিট এবং সেকেন্ডকে সেপারেট করতে পারবেন টাইম স্ট্যাম্প থেকে।
তো আজকে আওয়ার মিনিট সেকেন্ড ফর্মুলা নিয়ে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং মানুষের কাছে শেয়ার করে দেবেন, এবং নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।